খালেদা জিয়া আটক হওয়ার পর মানববন্ধন, গণস্বাক্ষর এ ধরনের কর্মসূচির সঙ্গে কালো পতাকা নিয়েও কয়েক দফা রাজপথে নেমেছেন বিএনপি নেতারা। তবে সে আন্দোলনের চাপে মুক্তি মেলেনি তাদের দলের নেত্রীর। এসব আন্দোলনকে শান্তিপূর্ণ বলতেন বিএনপি নেতারা। শুক্রবার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে একটি গানের সিডি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এই অনুষ্ঠানেই তিনি মন্তব্য করেন, বিএনপি নেত্রীর মুক্তি আদায়ে ওই সব কর্মসূচি নিয়ে মাঠে নেমে কোনো লাভ হয়নি। কথা বলছি, আন্দোলন করছি, আমাদের শত শত হাজার হাজার ছেলেরা জেলে গেছে, তারপরেও আমরা কিন্তু দেশনেত্রীকে বাইরে নিয়ে আসতে পারিনি। এটা একদিকে যেমন আমাদের ব্যর্থতা, অন্যদিকে এই সরকারের যে ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর চেহারা, সেটাই প্রকাশিত হয়েছে। এই ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ইঙ্গিত দেন, ঈদের পর আন্দোলনের কৌশল পাল্টাবেন তারা। কারণ এই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এই সরকারের টনক নড়ানো যাবে না। বাংলাদেশের যত গণতান্ত্রিক শক্তিসমূহ আছে সবাইকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে এবং শেষ পর্যন্ত রাজপথেই এই সমাধান সম্ভবপর হবে। বিএনপি নেতারা বলেন, শক্তভাবে রাজপথে নামলেই সরকার বাধ্য হবে খালেদা জিয়াকে মুক্তি দিতে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।